নমস্কার আজকে আমরা শুনব শ্রী দেবল দেববর্মার সৃষ্টি ইন্সপেক্টর রাজীব সেন্নালের গল্প অথই জলের মানিকের প্রথম পর্ব গল্প শুরু করার আগে আশা করছি যে কালকের ঝরঝাপটার পর আমার সকল শ্রোতারা সেফ আছেন ভালো আছেন আমাকে অবশ্যই জানাবেন এবং গল্পটা শুনে ভালো লাগলে এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন এছাড়াও আপনারা জানেন যে আমার চ্যানেলে রিসেন্টলি জয়েন বাটনটা অ্যাক্টিভেট হয়েছে কাজেই যদি আপনাদের ইচ্ছা হয় এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন তাহলে অবশ্য জয়েন করবেন এবং তার বদলে আমরা সকলে মিলে অনেক কিছু পাওয়ার আসাও থাকতে পারি শুরু করছি আজকের গল্প অথই জলের মানিকের প্রথম পর্ব চায়ের কাপে ঠোঁট ডুবিয়ে রাজীব সান্নাল খবরের কাগজের পাতায় চোখ রাখল সংবাদপত্রের প্রথম পৃষ্ঠা জুড়ে দেশের এবং বিদেশের নানা চাঞ্চল্যকর সংবাদ কোথায় সিনাই মরু অঞ্চলে ইসরায়েলি সৈনিকের অতর্কিত গোলাবর্ষণ এবং মিশরীয়দের পাল্টা জবাব উভয় পক্ষের হতাহতের সংখ্যা দাবি কহিমার নিকট সহস্রাধিক আত্মগোপনকারী নাগার জেলা প্রশাসন কর্তৃপক্ষের কাছে অস্ত্র সহ আত্মসমর্পণ আসানসোলের কাছে একটি কলিয়ারির ছাদ ধসে কয়েকজন খনি শ্রমিক ভূগর্ভে পাঁচ দিনেরও বেশি আটক থাকার পর আবার উদ্ধার পেয়েছেন এখন তারা সম্পূর্ণ সুস্থ প্রথম পাতার আরও অনেকগুলি চিত্তাকর্ষক সংবাদের উপর দ্রুত চোখ বুলিয়ে গেল রাজীব কোনো খবরই তার দৃষ্টিকে বেশিক্ষণ আটকে রাখতে পারল না রাজীব অন্য পাতায় মনোযোগ দেওয়ার আগে আবার চায়ের কাপে ঠোঁট রাখল সময়টা কার্তিকের শেষ দিনের বেলায় তেমন ঠান্ডা না মনে হলেও রাতে বেশ হীন শেষ রাতে রীতিমতো শীত করে পায়ের কাছে গুটিয়ে রাখা একটা পাতলা লেপ কিংবা মোটা চাদর অন্ধকারে হাতড়ে খুঁজে নিতে হয় ভোরের দিকে সর্বাঙ্গে লিপ কিংবা চাদরের আচ্ছাদন ব্যতীত ঘুমটুকু মাটি কিন্তু কার্তিকের আর কদিন হপ্তা শেষ হবার পরই কার্তিক মাসও কাবার আর অঘ্রানের শুরুতেই শীত পড়বে উত্তরে বাতাস জোরে বইবে সকালবেলায় এমনি জামা গায়ে ঘুর করতে হবে না জামার নিচে একটা গরম সোয়েটার কিংবা চাদর জড়িয়ে নেওয়া চাই নইলে শীতের বাতাসে হিহি করে কেঁপে মরতে হবে মাস তিন চার হলেও চন্দনপুরে বদলি হয়ে এসেছে রাজীব জায়গাটা মহকুমা শহর কিন্তু কলকাতার কাছাকাছি বলে আয়তনে আর জনসংখ্যায় অনেক জেলা শহরকেও হার মানায় এখান থেকে কলকাতায় যাওয়ার হাঙ্গামাও কম ইলেকট্রিক ট্রেনে বড় জোর ঘন্টা। আবার তেমনি জুৎসই গাড়ি পেলে যাত্রাপথ পৌনে এক ঘন্টার মধ্যে হুশ করে ফুরিয়ে আসে এই কমাস তেমন বড় কোনো কেসের কিনারা করে উঠতে পারেনি রাজীব শ্রাবণের প্রথম দিকে সে এলো চন্দনপুরে আকাশে তখন কালো মেঘের জমাট আসর এখন তখন বৃষ্টি হু হু পুবে হাওয়া মেঘের গুরু গুরু ডাক আর আকাশের বুক চিরে নাগিনীর দ্রুত গতির মতো আঁকা বাঁকা বিদ্যুতের ঝিলিক মাঠে মাঠে রোয়া পাতার মরশুম কোথাও দমে কাজ আবার কোথাও বা আগেই তা শেষ বর্ষার জল হাওয়া পেয়ে আগাছার বন জঙ্গল হঠাৎ প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর কার্তিকের শুরু থেকেই রাজীব উঠে পড়ে লেগেছে হাতে বেশ কিছু কাজ গোটা ডাকাতি কেস দুটো খুনের আসামির অনুসন্ধান এবং খুচরো এটা সেটার খোঁজ খবর করতে রাজীবকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এদিকে জেলা শহর থেকে খোদ বড় কর্তা পত্রাঘাত শুরু করেছেন অমুক কেসটার তদন্ত শেষ করতে এত গরিমসি কেন ডাকাতি কেসে গোটা গ্যাংটার হদিশ বের করতে এত দেরি কেন হচ্ছে সিআইডি ইন্সপেক্টরের দেখা হলেই মহকুমা পুলিশ সাহেবের ব্যস্ত ছটফটে দৃষ্টি সবসময় মুখে যেন প্রশ্ন আঁকা কেসগুলোর কত দূর মোকাবিলা হতে কত দেরি খবরের কাগজ থেকে মুখ সরিয়ে রাজীব কনের ঘরটার দিকে তাকালো সর্বাঙ্গে মোটা চাদর জড়িয়ে সুব্রত এখনো ঘুমে অচেতন গতকাল সন্ধে চন্দনপুরে এসেছে সুব্রত কলকাতায় কী গাছ ছিল ওর ফেরার পথে চন্দনপুরে নেমে রাজীবের সঙ্গে মোলাকাত করে যাবার লোভ সামলাতে পারেনি রাজীবকে অবশ্য সন্ধ্যের পরেই বেরোতে হয়েছিল এখান থেকে মাইল চারেক দূরে মদনপুরে মাস দুই আগে এ অঞ্চলে একটা বড় ডাকাতি হয়ে গেছে তদন্তের ব্যাপারে প্রায়ই মদনপুরে ছুটতে হয় রাজীবকে ওখানে দুজন ভালো ইনফর্মার আছে তার তদন্তের কাজে ওদের সহযোগিতা অপরিহার্য খবরের কাগজে মুখ রেখেই রাজীব ডাকল সুব্রত এবার শয্যা ত্যাগ করে ফেলো ঘড়িতে প্রায় সাতটা হলো যে পুলিশ অফিসারের এত ঘুম ভালো নয় রাজীব চেয়ে দেখল সুব্রত একটু নড়েছে এ পাশে ফিরল আবার উল্টো দিকে গড়ালো মিনিট দুদিনের মধ্যেই বিছানা থেকে নামলো সুব্রত হাই তুললো হাত দুটো টান করে আরামুরা ওরা ভাঙলো খাটের তলা থেকে চটি দুটো বের করে পায়ে গলিয়ে নিল আঙুলের সাহায্যে চোখের কোণের পিচুটি সরিয়ে রাজীবের দিকে তাকালো সুব্রত সহসে বলল মনোযোগ দিয়ে কাগজে কী অত পড়ছেন রাজীব মুখ না তুলেই রাজীব জবাব দিল এতক্ষণ বিজ্ঞাপন পড়ছিলাম হে এবার ব্যক্তিগত সংবাদগুলো দেখছি কি বললেন সুব্রত বিস্ময় প্রকাশ করল ব্যক্তিগত সংবাদ ওরা আবার কি পড়বেন কাগজ থেকে মুখ তুলে রাজীব তাকালো বলো কি সুব্রত আরে ব্যক্তিগত সংবাদই তো আসল খবর এতেই তো রসের স্বাদ এ দেখো আজ প্রথমেই আছে শ্রীমতী এবং রঞ্জনের সংবাদ সাত বছর আগে এই দিনটিতে ওদের শুভ দৃষ্টি হয় এবং ওরা আজও খুব গভীরভাবে দিনটিকে স্মরণ করছে কি জমাট প্রেম বলো দিকে সুব্রত কৌতুকবোধ বোধ করছিল বলল তাই তারপর দ্বিতীয় সংবাদ মুকুন্দ বিহারী দত্তের ভদ্রলোক কলকাতার পাক সার্কাস একটি ট্রামে ভুল করে তার ফোলিও ব্যাগটি ফেলে এসেছে ব্যাগে তার ইন্স্যুরেন্স পলিসি অফিসের কাগজপত্র এক গোছা চাবি এবং কিছু টাকা আছে যদি কোনো স্বর ভদ্রলোক সুব্রত ব্যাঙ্গ মিশ্রিত স্বরে বলল ট্যাগ খোয়াতে হয় তার জন্য আবার ফলাও করে বিজ্ঞাপন কিসের রাজীব ঈশ হাসল বলল আহা রাগ করছো কেন সুব্রত আরে শোনোই না পরেরটা নিশ্চয়ই তোমার পছন্দ হবে জামার বোতামগুলো ঠিক করে লাগাচ্ছিল সুব্রত মুখ না তুলেই সে জবাব দিল হুম পরুন তাই আবার কি ব্যক্তিগত সংবাদ আছে দেখি হুম সীমা এক বছর আগে এই দিনটিতে তোমার সঙ্গে ঔরঙ্গাবাদে আমার দেখা হয় আজও ভাবি বিবিকা মকবরার সামনে সেদিন কেন তোমার সঙ্গে আমার আলাপ হয়েছিল ইতি পথিক লোকটা কি নাম দিয়েছে যেন পথিক তাই না পথিক তুমি পথ আছো কাগজ সরিয়ে রেখে রাজীব কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই বৈঠকখানা ঘরে টেলিফোনটা সশব্দে বেজে উঠলো সুব্রত ও রাজীব দুজনেই অবাক হয়ে মুখ চাবাচাবি করলো সাত সকালে হঠাৎ টেলিফোন কেসের এ তো সবই সাতটা বাজলো এত সকালে সাধারণত টেলিফোনে সরব ঝঙ্কার ওঠে না যান রাজীব দা দেখুন আবার কী দুঃসংবাদ এলো সকালবেলায় ওর কথা বলার ভঙ্গি দেখে রাজীব খুশি হলো বলল দুঃসংবাদ তো বটেই পুলিশের কাছে আবার শুভ সংবাদ জানাতে কে আসবে হে আর একটু হেসে রাজীব বলল চলো মুখ ধুয়ে চা খেয়ে নাও সুব্রত ঘণ্টাখানেকের মধ্যেই আমি বেরোবো চন্দনপুরে যদি এক চক্কর ঘুরে আসতে চাও তাহলে কিন্তু এই মকা টেলিফোন তুললো রাজীব হ্যালো আমি রাজীব সান্নাল বলছি অপর প্রান্ত থেকে পুরুষ কণ্ঠ ভেসে এলো কে মিস্টার সান্নাল আমি এসডিপিও ও ব্যাল হ্যাঁ বলুন স্যার রাজীব চাঞ্চল্য প্রকাশ না করেই জবাব দিল এইমাত্র মাত্র একজন ভদ্রলোককে আপনার কাছে পাঠালাম খুব ইন্টারেস্টিং আর পিকিউলিয়ার কেস এসেছে একটা গতকাল সমস্ত রাত চেষ্টা করেও থানার পুলিশ কোনো সুরাহা করতে পারেনি খুব আপসেট আর নার্ভাস হয়ে ভদ্রলোক আমার সঙ্গে দেখা করেছেন সকালে কেসটা আমি আপনার উপরেই চাপালাম অ্যান্ড আই উইশ ইউ অ্যান্ড আর্লি সাকসেস রাজীবের মুখ চোখ ধীরে ধীরে চিন্তাচ্ছন্ন হলো টেলিফোন ধরেই সে বলল কেসটা কী স্যার মানে একটু আভাস পেলে ভদ্রলোকের সঙ্গে কথা বলতে সুবিধে হতো অপর প্রান্তে দাঁড়িয়ে মিস্টার বটব্যাল বলছিলেন ব্যাপারটা খুবই আনফর্চুনেট ইন্সপেক্টর আবার তেমনি ইন্টারেস্টিং আর পিকিউলিয়ারও বটে এমন অদ্ভুত ঘটনা আমি আগে কখনো শুনিনি আর এখনও তো ভেবে পাচ্ছি না এরপর জন্য কী মতলব থাকতে পারে টেলিফোনে কান পেতে শুনলো রাজীব মিস্টার বটব্যাল আনুপূর্বিক সমস্ত ঘটনা বলে গেলেন রাজীব শুনছিল মাঝে মাঝে তার কপালে চিন্তার কুঞ্চিত রেখা দেখা দিয়ে আবার তা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল কাহিনী শেষ করে মিস্টার বটব্যাল যোগ করলেন আমি অবশ্য খুব ছোট করে বললাম বাবু মানে এই ভদ্রলোকের কাছ থেকে আপনি বিস্তারিত সংবাদ শুনবেন দেখুন যদি ওকে সত্যিকার সাহায্য করা যায় তাহলে আমরা কিন্তু করতে পারি আমি তো শুনলাম ভদ্রলোকের স্ত্রী প্রায় পাগলের মতো হয়ে গেছেন হুম আমি সাধ্য মতো চেষ্টা করবো স্যার কিন্তু আমাদের লাইনে সাকসেস অনেকটা ম্যাটার অফ চান্স ঠিকমতো যোগাযোগ না হলে কিছুই হবার নয় আর কেসটা তো বেশ অদ্ভুত রীতিমতো ইন্টারেস্টিং এবং আনইউজুয়াল টেলিফোনটা নামিয়ে রেখে রাজীব শোবার ঘরে এলো শান্ত মনে যে মানুষটা এতক্ষণ কাগজ পরে ঠাট্টা তরল পরিহাস করছিল টেলিফোন পাওয়ার পর থেকেই সে বদলে গেছে সত্যি এই মুহূর্তে রাজীব অন্য মানুষ সে অনুভব করলো তার মনের আকাশটা চিন্তার মেঘে ছেয়ে যাচ্ছে অনেক কিছু ভাবছিল রাজীব এক্ষুনি কাজ শুরু করা দরকার নইলে হয়তো অমিয় বাবুকে কোনো সাহায্যই করা যাবে না আর বেচারি মেসেস তাকে সান্ত্বনা দেবার মতো কোনো ভাষাই খুঁজে পাবে না কেউ রাজীব তাকিয়ে দেখলো বাথরুমের তর্চা বন্ধ অর্থাৎ সুব্রত ভেতরে ওর বেরোতে অন্তত আরও পনেরো মিনিট দেরি এর মধ্যে নিশ্চয়ই অমিয়বাবু এসে পৌঁছবেন এবং কয়েকটি দরকারি কথা রাজীব সেরে ফেলতে পারবে দরজায় ধীরে ধীরে টোকা পড়ল রাজীব অনুমান করল অমিয়বাবু এসে দাঁড়িয়েছেন বাইরে ভৃত্যকে নির্দেশ দিল সে বাইরের ঘরে যেন বসায় মিনিটের মধ্যে পাল্টে নিল রাজীব টুকাটুকি কথাবার্তা সেরে অমিয়বাবুর সঙ্গে বেরিয়ে পড়া দরকার প্রাথমিক তদন্তের সময় ভদ্রলোকের সাহায্য খুব বেশি প্রয়োজন শ্রীমতীকে জিজ্ঞাসাবাদ করতে হবে শোকাট্য রমণীর কাছে স্বামীকে রাখলে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে নমস্কার করে রাজীব বলল আপনি বাবু। আগে হ্যাঁ ভদ্রলোক খুব ধীরে ধীরে বললেন মিস্টার বটবাল আমাকে কেসটা বলেছেন আপনাকে আর আদ্যপান্ত বলতে হবে না এখনই কিন্তু আমাদের কাজ শুরু করা দরকার ভদ্রলোক শুকনো মুখে চেয়ে রইলেন রাজীব এক নজরে দেখল ওকে বয়স বেশি হবে না বড় জোর ত্রিশ বত্রিশ গায়ে আদির পাঞ্জাবি পরনে মিহি ধুতি ডান হাতের অনামিকায় বেশ বড় সাইজের সুদৃশ্য পাথর বসানো আংটি ঝড়ে বিপর্যস্ত ধান খেতের মতো চুলগুলি এলো চোখ প্রায় লাল সম্ভবত গতকাল সমস্ত রাত দু চোখের পাতা এক করতে পারেননি ভদ্রলোক দৃষ্টি তারা খাওয়া জন্তুর মতো ভীত এবং উৎপ্রান্ত রাজি বলল আপনি একেবারে ভেঙে পড়েছেন দেখছি একটু ধৈর্য ধরুন এখনো তো সব আশা মিলিয়ে যায়নি আমাকে তো তবু ভালো দেখছেন আমার স্ত্রীর অবস্থা দেখলে আপনার করুণা হতো এই শখ না শেষ হয়ে যায় বেচারা বটব্বাল সাহেবকে আমি কথা দিয়েছি বাবু। আমার দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি হবে না আমি যথাসাধ্য চেষ্টা করব দেখি যদি ঈশ্বর সহায় হন হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রাজীব বাবুকে উদ্দেশ্য করে বলল চলুন আপনি কথাবার্তা সব তোলা রইলো এখন প্রথমেই আমাদের হাসপাতালে যেতে হবে আপনি কিন্তু আমার সঙ্গে থাকবেন পিছনে তাকিয়ে রাজীব দেখলো সুব্রত কখন এসে নিঃশব্দে দাঁড়িয়েছে স্নান টান সেরে জামা কাপড় বদলে সে তৈরি এতক্ষণ তাদের কথাই সম্ভবত শুনছিল রাজীব বলল হ্যাঁ সুব্রত একটা কেস হাতে এসেছে এখনই তদন্ত শুরু করা দরকার তুমি যাবে আমার সঙ্গে যেতে পারি কিন্তু কেসটা কি রাজীব দা খুঁন্টুন হয়েছে নাকি না না খুন্ডাগাতি নয় সুব্রত একটা চুরির কেস রাজীব কথা শেষ করে ওর চোখের দিকে তাকালো চুরির কথা শুনে যেন মিয়ে গেছে সুব্রত সাদামাটা চুরির কেসের তদন্তে যেতে ওর পা উঠছে না রাজীব তা বুঝতে পারল হেসে বলল কি চুরি গেছে জানো সুব্রত ঠোঁট কামড়ে চিন্তা করবার চেষ্টা করলো বলল গয়নাগাটি কিংবা টাকা পয়সা তাই না রাজীব দা হুম তার চেয়েও অনেক দামি জিনিস সুব্রত বলেন কি আরো দামি তাহলে কি হিরে জহরত সাত রাজার ধনমানিক চুরি গেছে সুব্রত এখন সেই হারানি খুঁজে পাওয়া যায় কিছু বুঝতে না পেরে সুব্রত ফ্যাল ফ্যাল করে তাকালো পরিষ্কার করে বলল রাজীব কাল রাত আটটার সময় এই ভদ্রলোকের ছেলে চুরি হয়েছে সুব্রত ছেলে চুরি সুব্রত বিস্ময় প্রকাশ করল ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল ভালো করে খোঁজ খবর নিয়েছেন নিশ্চয় মানে রাগ করে কোথাও চলে টলে জানি তো রাজীব এবার আরও প্রাঞ্জল হল বলল চলে যাবে কি করে ছেলেটির তখন কত বয়স যেন সুব্রত বিমোর সুব্রতর দিকে তাকিয়ে রাজীব বলল মাত্র একদিন দূর থেকেই চিনতে পারল রাজীব শ্রীমতী অমলা দত্তের বয়স চব্বিশ পঁচিশের বেশি হবে না মুখটা দেখলে আরো কম মনে হতে পারে সামনের দাঁত দুটি ঈষৎ উঁচু মরালির মতো লম্বা গ্রীবা ঘন কৃষ্ণ এক মাথা চুল বিরাট একটা মৌচাকের সাইজের মতো খোঁপাটা ঘাড়ের কাছে হেলে পড়েছে চোখ নাক সব মিলিয়ে ওকে সুশ্রী কেন সুন্দরী বলা চলে বালিশে ঠেস দিয়ে বসেছিল অমলা ফোলা ফোলা চোখ সম্ভবত সমস্ত রাত ধরে কেঁদেছে সে দু চোখের পাতা নিশ্চয়ই এক করতে পারেনি ফলে চোখ দুটি বেশ লাল দেখাচ্ছে খুব বিষণ্ন আর স্থিমিত দেখাচ্ছিল অমোলাকে রোদে ঝিমিয়ে পড়া ফুল গাছের মতো গভীর রাতে ঘুমন্ত মানুষের যথাসর্বস্ব যদি চোর নিয়ে চম্পট দেয় তাহলে ভোর সকালে সেই মানুষটার কপাল চাপড়ে হায় হায় করা ভিন্ন উপায় থাকে না কিন্তু অমলার মুখে বাক্য নেই গভীর শোকে রাতারাতি জ্যান্ত মানুষটা যেন পাথর হয়ে বসেছে স্বামীর সঙ্গে রাজীবকে এগিয়ে আসতে দেখে অমলা নুড়ে চড়ে মুখ তুলে তাকালো রাজীব ওর মুখের দিকে চেয়ে মনে মনে হাসলো ছোট্ট একটা সংবাদ পাবার জন্য কেমন তৃষিত চাতকের মতো ঊর্ধ্ব মুখে তাকিয়েছে অমলা রাজীব অকস্মাৎ দুঃখ বোধ করল অমলার জন্য সত্যিকার কষ্ট অনুভব করল ও স্ত্রীর চঞ্চল মুখের দিকে তাকিয়ে অমীয় দত্ত খুব ধীরে ধীরে বললেন ইনি সিআইডি ইন্সপেক্টর রাজীব সান্নাল তদন্তের ভার এখন এরই উপর অমলা তোমাকে কয়েকটা প্রশ্ন করবেন বলে এসেছেন মুহূর্তে অমলার উজ্জ্বল চোখ দুটো কেমন নিরুত্তাপ আর স্থির দেখালো হঠাৎ এক ঝলক ঠান্ডা ভিজে হাওয়া পেয়ে যেন মিয়ে গেছে অমলা প্রত্যাশাপূর্ণ হয়নি ওর বেচারি ভেবেছিল অপহৃত সন্তানকে খুঁজে বার করতে পেরেছে পুলিশ আর সেই সংবাদটুকু শোনবার জন্য অসীম আগ্রহে অমলা তাকিয়েছিল ওদের দিকে সান্ত্বনা দেবার ভঙ্গিতে রাজীব বলল আমি আপনাকে একটা কথা বলতে পারি মিসেস দত্ত আমার স্থির বিশ্বাস আপনাদের ছেলে বেশ সুস্থ এবং ভালোভাবেই আছে এবং আমার ধারণা যে ওকে আপনি আবার কোলে ফিরে পাবেন আশা নিঃসন্দেহে ছলনাময়ী ফেঁকা সে পাণ্ডুর মুখেও সে রক্তোচ্ছ্বাস আনে রাজীব অপাঙ্গে চেয়ে দেখল তার কথায় কাজ হয়েছে অমলা তার মুখের দিকে তাকিয়ে সোজা হয়ে পোষল মনে মনে নিজেকে তৈরি করলো রাজীব তাসের খেলায় এবার লিড দেবার পালা ঠিক মতো লিড দিতে না পারলে ডাউন অবশ্যম্ভাবী হাসপাতালের এই অংশটা পেইং ওয়ার্ড কি যেন একটা নামও আছে এর রাজীব লক্ষ্য করল সাকুল্যে বারোটা বেড রয়েছে ঘরে দশটা বেডে পেশেন্ট রয়েছে অন্য দুটি খালি তবে হাসপাতালের ব্যাপার এই মুহূর্তে খালি আছে খানিক পরেই হয়তো পেশেন্ট এসে সেগুলি দখল করে বসবে একটা ওয়ার্ড বয় এসে তিনটে চেয়ার পেতে দিয়ে গেল বেডের কাছে রাজীব বসল মাঝখানের চেয়ারটায় এক পাশে অন্য অন্যদিকটায় সুব্রত নির্দেশ মতো কলম খুলে সুব্রত তৈরি অর্থাৎ অমলার জবানবন্দিটা সেই লিখবে রাজীব প্রশ্ন করবে এবং সুব্রত তার মুখ থেকে শোনা কথাগুলির দরকারি অংশ নোট করে যাবে ঘাড় ঘুরিয়ে রাজীব একবার চারপাশটা দেখে নিল অন্যান্য বেডের রোগিনীরা মাঝে মাঝে এদিকে তাকাচ্ছে কিছু শোনার জন্য সকলেই উৎকর্ণ জলজ্জান্ত একটি সদ্যজাত শিশু হাসপাতাল থেকে চুরি হয়ে গেল এমন একটা ঘটনা শুনে সব জননেরই বুকের রক্ত হিম হবার জোগাড় মনে মনে সবাই এখন সন্ত্রস্ত তবু উপায় নেই জিজ্ঞাসাবাদ এরই মধ্যে সারতে হবে কারণ শ্রীমতী দত্ত এখনো বেশ দুর্বল বিছানা ছেড়ে ওঠা নামা নিষেধ দৈহিক ক্লেশ যা হবার তা হয়েছে তার উপর আবার এই মানসিক আঘাত অনুমতি দেবার সময় হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট কথাটা বারবার বলে দিয়েছেন ভদ্রমহিলার প্রেশার একশো বাই সত্তর হার্টের অবস্থা দুর্বল সুতরাং সিআইডি ইন্সপেক্টর যেন একটু বুঝে সুঝে প্রশ্ন করেন একটু হেসে রাজীব শুরু করলো আপনি হাসপাতালে কবে এলেন মিসেস দত্ত পরশু দিন সকালে অমলা উত্তাপহীন কণ্ঠে উত্তর দিল আসার পর কোন ডাক্তারবাবু দেখেছিলেন আপনাকে ডাক্তার দাস ওর চেম্বারে আমি মাঝে মাঝে চেক জন্য যেতাম হুম এখানে সকলের সঙ্গে নিশ্চয় বেশ আলাপ সালাপ হয়ে গেছে আপনার সকলের সঙ্গে ঠিক হয়নি অমলার কণ্ঠস্বর কেমন নির্জীব মনে হলো একটু পরে খুব ঠান্ডা অনুত্তেজিত গলা সে বলল কয়েকজনের সঙ্গেই কথাবার্তা হয়েছে তবে পাশের বেডের এই ভদ্র মহিলার সঙ্গে একটু বেশি পরিচয় আমার হুম খুব স্বাভাবিক কথাটা বলে রাজীব সমস্ত ঘরটা পর্যবেক্ষণ করল অমলা দত্তের বেডটা ঘরের এক কোণে সামনে দরজা পাশের ব্যাটটা হাত তিন চার দূরে রাজীব চেয়ে দেখল বছর ত্রিশ বয়সের এক মহিলা আজশো ভঙ্গিতে একটা পত্রিকার পাতা উল্টে চলেছেন দেখতে তেমন নয় মেয়েটি লম্বাটি মুখ কপালটা বেশ একটু উঁচু গায়ের রং ফর্সা কিন্তু অক্ষি গোলক দুটি কালো নয় কটা বলে মনে হলো রাজীবের গলা নামিয়ে রাজীব বলল আচ্ছা এখানে সবাই কি ডেলিভারি পেশেন্ট পাশের বেডের দিকে চোখের দৃষ্টি নিক্ষেপ করে সে যোগ করল মানে উনিও মুখে আঙুল ঠেকিয়ে কথা বলতে নিষেধ করল অমলা একটু এগিয়ে বসবার চেষ্টা করল খুব নিচু গলায় সে পড়ল সুমাতির বাচ্চা কাচ্চা নেই অথচ এই নিয়ে চারবার হাসপাতালে এলেন সে কি রাজীব বিস্ময় প্রকাশ করে অমিয় দত্তের দিকে তাকালো অবস্থাটা অনুমান করে অমীয় দত্ত রাজীবের দিকে ঝুঁকে প্রায় ফিসফিস করে বললেন আপনি বাইরে চলুন এই কিছুটা আমার জানা খুব স্যাড কেস শুনলে হয়তো আপনারও দুঃখ হবে রাজীব দেখলেও অমলা কিছুটা সহজ হয়েছে এখন অনায়াসে আসল বক্তব্যে যাওয়া চলে রাজীবের ইচ্ছে করছিল একটা সিগারেট ধরায় কিন্তু হাসপাতালে বিশেষ করে মেয়েদের ওয়ার্ডে ধূমপান নিশ্চয়ই অনুচিত সুতরাং ইচ্ছে থাকলেও উপায় নেই ভেবে সে নিশ্চিন্ত হলো আচ্ছা মিসেস দত্ত ডেলিভারির পর প্রথম কখন আপনার জ্ঞান হলো রাজীব চোখ তুলে তাকালো অনেক রাতে কত রাত্রি বলতে পারবো না তবে রাত দেড়টা দুটোর মতো হতে পারে জ্ঞান হতেই নিজেকে খুব দুর্বল বলে মনে হলো আমার উৎসাহ দিয়ে রাজীব বলল হ্যাঁ বলে যান মিসেস দত্ত আমি আমি খুব ক্ষীণকণ্ঠে নার্সকে ডাকবার চেষ্টা করলাম তখন ভীষণ জল চেষ্টা পাচ্ছিল আমার কিন্তু কোথায় নাস। কিংবা হয়তো চেয়ারে বসে ঢুলছিল আমি জানি না আমার চিঁ চি ডাক ওর কানেই পৌঁছয়নি একটু থেমে স্বামীর মুখের দিকে তাকালো অমলা বলল মাঝে মাঝে ভীষণ ভয় করছিল আমার মনে হলো এখনই হয়তো মরে যাব। বুকের মধ্যে কেমন একটা কষ্ট হচ্ছিল অনেকক্ষণ কাউকে কাছে না আসতে দেখে আবার চোখ বুঝে ঘুমোবার চেষ্টা করলাম তারপর রাজীব সহাস্যে তাকালো খুব সকালে নার্স এসে এক গ্লাস দুধ খেতে দিল আমাকে হেসে বলল শুভ সংবাদ এনেছি কি খাওয়াবেন বলুন আমি খুব ভয় ভয় প্রশ্ন করলাম কি হয়েছে ছেলে না মেয়ে চোখ নাচিয়ে নার্স বলল ফুটফুটে ছেলে হয়েছে আপনার সাড়ে সাত পাউন্ডের বেশি তাই তো এত জখম হয়েছেন কথা শেষ করি কেমন আনমোনা হয়ে গেল অমলা গভীরভাবে কি যেন চিন্তা করতে লাগলো তাড়াতাড়ি রাজীব বলল আচ্ছা ওই নার্সটির নাম কি বলতে পারেন অমলা আগের মতোই স্যাঁত স্যাঁতে গলায় বলল। বিশাখা নাম পদবি আমি ঠিক বলতে পারবো না হুম আচ্ছা ছেলেকে কখন আপনার কাছে নিয়ে এলো ওরা চোখ দুটো এবার উজ্জ্বল দেখালো অমলার টুনটুনি পাখির মতো মুখ উঁচু করে রইল সে বলল বেলা দশটার পর খুখুনকে ওরা নিয়ে এলো আমার কাছে বেবি কটে শুয়ে দিল একবার দু পাঁচ মিনিটের জন্য কোলেও নিয়েছি খুকুনকে কি সুন্দর দেখতে আপনাকে কি বলবো ইন্সপেক্টর বাবু বড় বড় কালো চোখ এক মাতা চুল বাঁশির মতো নাক আর আঙুলগুলো ঢ্যাঁড়সের মতো লম্বা ওকে কোলে নিয়ে আমার দেহের কষ্ট ক্লেশ মনের ভয় ভাবনা সব যেন মতো গেল দুই করতল দিয়ে মুখ ঠেকে মাথা নিচু করে রইল অমলা রাজীব বলল উম মিসেস দত্ত স্থির হন আপনি আমি তো বলেছি আপনাকে ছেলেকে আপনি আবার কোলে ফিরে পাবেন কিন্তু তার জন্য আমাদের আপনাকে একটু সাহায্য করতে হবে নইলে আমরা যে অন্ধের মতো শুধু অন্ধকারই দেখব আলোর নিশানা খুঁজে পাবো না কয়েকটি মৌন মুহূর্ত নিঃশেষ হলো রাজীব ফের বলল আচ্ছা তারপর থেকে কি বাচ্চা রইল আপনার কাছে সারাদিন ওকে কাছে পেয়েছিলেন আপনি অমলাম লান হেসে বলল সারাদিন আর কি পেলাম কোথায় সাড়ে এগারোটার পর ওকে নার্স এসে নিয়ে গেল বেবি ওয়ার্ডে সমস্ত দিন আর ওকে আনলই না সন্ধে সাতটার একটু আগে আবার খোকনকে রেখে গেল আমার পাশে তখন ছেলেকে বেশ সুস্থ দেখেছিলেন তো হ্যাঁ মাঝে মাঝে একটু একটু কাঁদ ছিল অবশ্য কিন্তু সে কিছু নয় তারপর রাজীব কৌতূহলী শ্রোতার মতো প্রশ্ন করল। সাতটার পরই খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের আটটার মধ্যে শুয়ে পড়ার কথা আটটা বাজলেই বেশি পাওয়ারের বাতিটা নিভিয়ে দেয় ওরা রাত্রিরে একজন নার্স দেবার জন্য দরখাস্ত করে গিয়েছিলেন উনি রাত দশটা থেকে ভোর ছটা অবধি সে আমার কাছে থাকবে এত বড় ঘরে বারোজন পেশেন্টকে দেখতে হাসপাতালের মোটে একটি নার্স চট করে তাকে হাতের কাছে পাওয়া খুব মুশকিল সারাক্ষণ প্রাইভেট নার্স রাখতে পারলেই সুবিধে অল্পক্ষণের জন্য থামলো আমলা একটু দম নিয়ে আবার শুরু করলো বেশ একটু তন্দ্রা এসেছিল আমার একটু আগেই দেখেছি হাত দুটো মাথার দুপাশে ছড়িয়ে খোকন নিশ্চিন্তে ঘুমোচ্ছে বিষণ্ন করুণ কণ্ঠে অমলা বলে গেল হঠাৎ কেন জানি ঘুমটা ভেঙে গেল আমার যে দেখি নার্স কখন আলোগুলো নিভিয়ে দিয়ে গেছে ঘরের মধ্যে আলো অন্ধকারের খেলা বারান্দায় আলোর ছটা পড়ে যা একাত দেখা যাচ্ছে মনে হলো কেউ জেগে নেই ভালো করে চেয়ে ঘরের মধ্যে ডিউটি নার্সকেও দেখতে পেলাম না হঠাৎ খোকনের বিছানাটার থেকে চেয়ে আমার মাথাটা ঘুরে গেল ইন্সপেক্টর বাবু ছোট খাটটা খালি বিছানায় খোকন নেই তখন কি করলেন আপনি রুমাতিকে চেঁচিয়ে ডাকলাম বললাম খোকন কোথায় গেল রুমাতি কে ওকে নিয়ে গেল অমলা দত্তের চোখ দুটি ছল ছল হয়ে উঠলো কয়েক সেকেন্ড পরে বলল টিউটি নার্স তখনই এসে ঠুকলো ঘরে অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে বয়স বেশি নয় বাংলাও বোঝে বলতেও পারে সে খুব অবাক হয়ে বললো বেবিকে তো আর কোথায় নিয়ে যাওয়ার কথা নয় এখন থেকে শুধু সে মার কাছেই থাকবে কি নাম ওই নার্সটির জানেন মিস ক্লারা সিম্পসন অমলা স্পষ্ট উচ্চারণ করল ঠিক আটটার সময় ডিউটি রুম ছেড়ে কোথায় গিয়েছিলেন উনি কোন এক সঙ্গে দরকার ছিল তাই কিছুক্ষণের জন্য ছিলেন না ঘরে রাজীব মাথার চুলে আঙুল বুলল কি ভেবে সে বলল তখনই নিশ্চয়ই আপনার খোকনের জন্য খোঁজ পড়ে গেল হাসপাতালে আগে হ্যাঁ কিন্তু তাকে খুঁজে পাবে কোথায় অসুস্থ না হলে বাচ্চাকে চব্বিশ ঘন্টার পর আর মায়ের কাছ থেকে সরানোই হয় না সুতরাং বেবি ওয়ার্ডে খোকনকে নিয়ে যাওয়া হয়নি কেলেঙ্কারি আর বদনামের ভয় হাসপাতালের নার্স ডাক্তাররা সকলে মিলে একরকম ছোটাছুটি শুরু করলো সুপ্রিনটেন্ডেন্ট সাহেবের মুখখানাও চিন্তাভাবনায় এতটুকু হয়ে গেল বাবু আসল কথাটা কি জানেন হাসপাতালের সমস্ত স্টাফ ভীষণ ভয় পেয়েছিল পুলিশ এসে তদন্ত করলে কোথাকার চল কোথায় গড়াবে সেই দুর্ভাবনা আছে বইকি পুলিশ কখন এলো রাত দশটার সময় আমাকে বেশি কিছু প্রশ্ন করেনি হাসপাতালের সুপ্রিনটেন্ডেন্ট সাহেবের ঘরেই ছিল অনেকক্ষণ ভ্রু কুচকে কি যেন ভাবল আচ্ছা আপনার খাওয়া দাওয়ার পর ঘরে কেউ এসেছিল বলে মনে আছে আপনার না কেউ না আমি তো কাউকে দেখিনি তবে তবে কি ওই ওইদিকে আট নম্বর বেডের মিসেস সরকার একজন নার্সকে বারান্দায় কয়েক মিনিট ঘোরাঘুরি করতে দেখেছেন কখন এই সাড়ে সাতটার পর নার্স বারান্দায় ঘুরছিল আর মাঝে মাঝে এই ঘরের বেডগুলোর দিকে তাকিয়ে কি যেন লক্ষ্য করছিল সেই নার্সকে কি আগে কখনো দেখেছিল উনি আগেও না পরেও না অমলা খুব হতাশ ভঙ্গিতে জানাল তারপরেও না তার মানে রাজীবকে বিস্মিত মনে হলো অমলা বলল সুপ্রিনটেন্ডেন্ট সাহেব সমস্ত নাচকে এনেছিলেন এখানে কিন্তু মিসেস সরকার এদের কাউকে বারান্দায় ঘোরাঘুরি করতে দেখেননি তাহলে ব্যাপারটা তো খুবই রহস্যজনক মনে হচ্ছে রাজীবের কপালে অনেকগুলি চিন্তার রেখা পড়ল হঠাৎ চের ছেড়ে উঠে দাঁড়ালো রাজীব বলল আজ আসি মিসেস দত্ত মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন খুব তাড়াতাড়ি যেন আমরা খোকনকে আপনার কোলে তুলে দিতে পারি ওয়ার্ড থেকে বেরিয়ে রাজীব একটা সিগারেট ধরালো সুব্রত ওর কপালের কুঞ্চিত রেখার ভাঙা গড়া পড়ছিল পরিহাস করে সে বলল গভীর গাড্ডায় পড়ে গেছেন তাই না রাজীব দা এক মুখ ধোঁয়া ছেড়ে রাজীব কথাটা স্বীকার করলো বলল বাচ্চাটা পাওয়া গেলে পরই কিন্তু মুশকিল শুরু মুশকিল কিসের বাচ্চাকে তার মা বাবার হাতে তুলে দিলেই তো লাটা চুকে গেল অত সহজ নয় সুব্রত বাচ্চা যে মেসেজ দত্তের তা কোর্টের কাছে প্রমাণ করবে কি করে একদিনের বাচ্চাকে দশ বিশ দিন পরে শনাক্ত করবে কি জানো তো হাসপাতালে বাচ্চাদের সঙ্গে একটা নাম্বার লাগানো থাকে বাচ্চাকে পেলেও তার নাম্বারটা তাই না সুপারিনটেন্ডেন্টের ঘরের দিকে পা বাড়াল রাজীব ঘড়িতে আটটার বেশি হাসপাতালে এখন সাজো সাজো রব আউটডোরের রোগীদের ভিড় হয়েছে তাদের নাম ধরে ডাকা শুরু হবে এবার যা দিনকাল বেশি দেরি হলে হইচই কিংবা একটা অনর্থ ঘটে যাওয়াও বিচিত্র নয় ঢিমে তালে হাঁটছিল ওরা সুপারিনটেন্ডেন্টের ঘরটা অফিস তিন তলায় একেবারে কোণের দিকে অফিস বাড়িটা মিনিট তিন চারের রাস্তা মাঝখানে একখণ্ড সবুজ মাঠ সেটা পেরোলেই একতলার সারবন্দি ঘরগুলোয় হাসপাতালের নানা অফিস মাথার উপর ফটফটে নীল আকাশ কার্তিকের শিশির ভেজা ঘাসের উপর রুপলি রোদ পড়ে কি সুন্দর দেখায় ঘাড় ঘুরিয়ে রাজি পড়ল অমীয়বাবু আপনাকে এবার একটা প্রশ্ন করি হ্যাঁ নিশ্চয় করবেন বলুন আচ্ছা রুমা দেবী বলে যে ভদ্রমহিলা পাশের বেডে রয়েছেন ওর কেসটা কি যেন বলছিলেন হ্যাঁ হ্যাঁ কেসটা খুবই স্যাড এ নিয়ে চতুর্থবার হাসপাতালে এলেন ভদ্রমহিলা কিন্তু এবারেও সেই দুর্ভাগ্য অর্থাৎ মৃত শিশু প্রসব করেছেন উনি এর আগেও তিনবার কি একই ব্যাপার অর্থাৎ মৃত সন্তান জন্মেছিল ওর ঈষৎ লজ্জিত দেখালো দত্তকে বললেন না সেটা ঠিক জানি না তবে স্ত্রীর মুখে শুনলাম ভদ্রমহিলার একটি সন্তানও বেঁচে নেই নিশ্চয়ই কোনো জটিল রোগ টোগ হয়েছে নইলে বারবার এমন অঘটন কেন কিন্তু মা বাপের কথাটা একবার ভেবে দেখুন ইন্সপেক্টর বাবু মনের উপর কি প্রচণ্ড আঘাত খোকন নিখোঁজ হবার পর থেকে আমরা দুটি প্রাণী শুধু পাগল হতে বাকি আর পরপর চারবার শেলের মতো এই আঘাত ওরা সহ্য করেছেন ভাবলেও অবাক হতে হয় সুব্রতের দিকে চেয়ে রাজি পড়ল হুম এদেরই তো আমরা মৃতবৎস নারী বলি সুব্রত তাই না সুব্রত ঘাড় হেলিয়ে সায় দিল রাজি পড়ল রুমা দেবীর স্বামীর সঙ্গে কি আপনার আলাপ হয়েছে অমিয় দত্ত এদিক ওদিক মাথা নাড়লেন বললেন না অমলা এখানে ভর্তি হবার দিন সাথে আগেই দেবী হাসপাতালে এসেছিলেন কী সব কমপ্লেন ছিল ওর মাঝে মাঝে পেন হতো আবার সব ঠিকঠাক ডাক্তার তাই ওয়াচে রাখবার জন্য ওকে ভর্তি করে নেন এদিকে কি কাণ্ড দেখুন অমলা যেদিন এলো ঠিক তার দুদিন আগেই মৃত সন্তান হয়েছে ওর দুপুরের দিকে দেখা করতে আসতেই ব্যাপারটা আমাকে জানালো অমলা খুব ভয় ভয় বলল অলক্ষণে কাণ্ড শুনেছ পাশের বেডের ওই ভদ্রমহিলার মরা বাচ্চা হয়েছে খবরটা শুনেই নাকি অমলার বুকের ভিতরটা ধুকপুক করছিল হুম অশুভ সংবাদ শুনলে ভয় পাওয়া তো স্বাভাবিক বিশেষ করে মেয়েদের পক্ষে হ্যাঁ ঠিক বলেছেন কিন্তু অমলা কেন ভয় আমিও একটু পেয়েছিলাম মনের ভিতরে কেমন একটা খচখচানি শুরু হলো আসলে কি জানেন আমার স্ত্রীর এই প্রথমবার শুরু থেকে আশঙ্কা আর অমঙ্গলের চিন্তায় মনটা অস্থির তারপর হাসপাতালে পা দিতেই অলক্ষণে সংবাদ কানে এলো ফলে মনের মধ্যে একটা অমঙ্গলের ছায়া সময় উঁকিয়ে দিয়েছে মুখ ঘুরিয়ে অল্প একটু হাসল রাজীব স্বীকার করতেই হবে স্ত্রীর জন্য সত্যিকার দুর্ভাবনা আছে ভদ্রলোকের রাজীব বলল ঠিক আছে এখন আপনি তাহলে আসুন বাবু আজ রাতে একবার আমার সঙ্গে দেখা করুন একটু থেমে কি যেন ভেবে নিয়ে রাজীব ফের চোখ করল রাত নটার সময় আসুন আপনার জন্য অপেক্ষা করব আমি অমিয় দত্ত নমস্কার জানিয়ে পেছন ফিরলেন রাজীব ঘাড় ঘুরিয়ে কিছুক্ষণ লক্ষ্য করলো ভদ্রলোককে তারপর মাথা তুলে সুব্রতর মুখের উপর চোখ রাখল বলল ভদ্রলোককে কেমন মনে হলো সুব্রত কেমন আবার শান্তশিষ্ট সাদাশিদের গোবেচারী ভদ্রলোক প্রথম সন্তান আকস্মিকভাবে নিখোঁজ হওয়াতে অন্তরে খুব আঘাত পেয়েছেন হুম রাজীব কিছু ভাববার চেষ্টা করতেই ওর কপালে কুঞ্চিত রেখা পড়ল সুব্রত হঠাৎ প্রশ্ন করল কি বুঝছেন রাজীব ছেলেটাকে খুঁজে পাওয়া যাবে ওকে মেরে টেরে ফেলা হয়নি তো ছেলেটার বয়স মাত্র একদিন খুব জোর করে বলতে চাই না সুব্রত তবে আমার মনে হয় যে ছেলেটা বেঁচে আছে বাঁচিয়ে রাখবার জন্যই ওকে সম্ভবত চুরি করা হয়েছে কথা শেষ করি। হঠাৎ খুব গম্ভীর হয়ে গেল রাজীব সিগারেটে লম্বা একটা টান দিয়ে অনেকখানি পুড়িয়ে নিঃশেষ করলো সে মুহূর্তে আধপোড়া সিগারেটটাকে সুপারিনটেন্ডেন্ট রজত কান্তি আইচের নামের সঙ্গে চেহারার মিল নেই ভদ্রলোকের গায়ের রং বেশ কালো বয়স প্রায় পঞ্চাশের মতো মস্তকের অনেকখানি জুড়ে টাক মুখখানা গম্ভীর চোখের ওপর মোটা খয়রি ফ্রেমের চশমা পরাতে গাম্ভীর্য অনেকখানি বেশি দেখায় বেটে গোলকাল চেহারা মার্জিত এবং শিক্ষিত ভদ্রলোক নিজের শাস্ত্রে রীতিমতো পাণ্ডিত্য আছে বলেই মনে হয় ডাক্তার আইচের নামের পাশে শুধু এদেশের নয় বিদেশেরও গুটি দুই তিন ডিগ্রি জলজল করছে রাজীব ঘরে পা দিতেই ডাক্তার আইচ কাজ ফেলে তাকালেন আরে বসুন মিস্টার সান্নাল তারপর মিসেস দত্তকে জিজ্ঞাসাবাদ করা শেষ হলো আপনার ওই হলো একরকম চেয়ারে বসে রাজীব জবাব দিল ইঙ্গিতে সুব্রতকে পাশের আসনে বসতে বলল রজতকান্তি চোখ দুটো প্রায় কপালে তুলে ফেলে শুরু করলেন খুব দুশ্চিন্তায় পড়ে গেছি মশাই পাঁচজনের কাছে কি কৈফিয়ত দেব ভেবে পাচ্ছি না হাসপাতাল থেকে জলজ্জান একটা বেবি নিখোঁজ হলো অথচ তার কোনো হদিসই পাওয়া যাচ্ছে না আমরা সকলে তবে আছি কিসের জন্য বলুন তো ডাক্তার নার্স হাসপাতালের দারোয়ান সব কি নাকে তেল দিয়ে যোগ নিদ্রা যাচ্ছিল নাকি লোকে যে এখনো হাসপাতালের উপর চড়াও হয়নি এই ঢের রক্ষে শেষ দিকে তার গলার স্বর কেমন কাঁপা কাঁপা শোনালো ডাক্তার আইচ বেশ ভয় পেয়েছেন বুঝতে পেরে রাজীব একটু হাসল বলল মিথ্যে ভয় ভাবনা বাড়িয়ে লাভ কি ডক্টর আইচ তার চেয়ে আসুন বাচ্চাটাকে যাতে খুঁজে পাওয়া যায় সেই চেষ্টা শুরু করি নিশ্চয়ই নিশ্চয়ই রজলকান্তি টেবিলের উপর ছোট একটা চাপড় মেরে রাজীবকে সমর্থন জানালেন রাজীব বলল। আচ্ছা আপনার হাসপাতালের বার্থ রেজিস্টারটা একবার নিয়ে আসুন তো সেটা সর্বাগ্রে দরকার রজতকান্তি টিপে একজন পিয়নকে ডাকলেন সংশ্লিষ্ট কেরানির কাছ থেকে বার্থ রেজিস্টারটা আনতে আদেশ দিলেন তিন চার মিনিটের মধ্যেই বার্থ রেজিস্টারটা টেবিলের উপর এসে পড়ল রাজীব তারিখ খুঁজে মিসেস দত্তের নাম এবং তার পুত্র সন্তান লাভের কথাটির উল্লেখ চিহ্নিত করতে চেষ্টা করছিল একটু প্রয়াস করতেই ঠিক নম্বরটি পেয়ে গেল রাজীব সমস্ত বিবরণ সেখানে লেখা বেড নাম্বার দুই রোগিনীর নাম অমলা দত্ত স্বামীর নাম এবং ঠিকানা রাত আটটা বত্রিশ মিনিটে একটি পুত্র সন্তান হয়েছে অমলার ওজন সাত পাউন্ড দশ আউন্স ঘাড় সোজা করে রজতকান্তির দিকে তাকিয়ে প্রশ্ন করল রাজীব সাত পাউন্ড দশ আউন্স মানে বেশ হেলদি বেবি তাই না ডক্টর বলতে রজতকান্তি হেসে উত্তর দিলেন হাসলে পর ডাক্তারের মুখখানা প্রায় গোলাকার মনে হয় একটু আত্মপ্রসাদের ভঙ্গিতে রজতকান্তি বললেন বেবির বেশি ওজন হওয়া মানে কি জানেন জননীকে রীতিমতো জখম করে তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছেন ভ্রূকুঞ্চিত করে রাজীব পড়ল আচ্ছা মিসেস দত্তের ডেলিভারির সময় কোন ডাক্তারবাবু ডিউটিতে ছিলেন বলতে পারেন হ্যাঁ কেন বলতে পারবো না রজতকান্তি আবার হাস্যময় হয়ে উঠলেন সম্ভব হলে সেই ডাক্তারবাবুকে একটু ডেকে পাঠান রজতকান্তি করিতকর্মা মিনিট দশ পরে ডাক্তারকে প্রায় বগল দাবা করে তিনি ফিরলেন রাজীবকে বললেন কি জিজ্ঞেস করবেন বলছিলেন তাই একেবারে ধরে ধরে এনেছেন তাই রক্ষে আমি তো ভাবলাম আপনি বোধহয় বেঁধে নিয়ে আসবেন রজত কান্তি আইচের মুখখানা হাসিতে পুনরায় গোল দেখালো আগন্তুকের দিকে চেয়ে রাজীব বলল আমার পরিচয়টা নিশ্চয়ই আগে পেয়েছেন আমি রাজীব সান্নাল সিআইডি ইন্সপেক্টর ইনি আমার সহকর্মী সুব্রত সরকার গতরাতে হাসপাতাল থেকে যে বাচ্চাটি চুরি গেছে সেই কেসে তদন্ত করতে আমার আশা ডাক্তারের বয়স অল্প তেইশ চব্বিশের বেশি নয় গায়ের রং ফর্সা চোখ দুটি বড় মুখটা লম্বাটে বলেই সৎ শীর্ণ দেখায় নমস্কার করে সে বলল হ্যাঁ হ্যাঁ বলুন আমার কাছে আপনি কি জানতে চান এখানে আপনি কতদিন রয়েছেন মাস ছয়েক ডাক্তার পরেশ দাসকে জানেন তো উনি আমার বিশেষ পরিচিত বাঁকুড়া থেকে পাশ করার পর একরকম ওর সুপারিশেই কাজ হয়েছে আমার হুম দু নম্বর বেডের পেশেন্ট অমলা দত্ত তো উরিয়া ভর্তি হয়েছেন আগে হ্যাঁ শ্রীমতী দত্তের ডেলিভারির সময় আমার ডিউটি ছিল লেবার রুমে হুম একটা প্রশ্ন আমার জানবার আছে কেসটা কি নর্মাল না কোনো না ঠিক নর্মাল নয় অবশ্য বড় কোনো অপারেশন দরকার হয়নি তবে আমাকে ফরসেপস ব্যবহার করতে হয়েছিল ফরসঅ্যাপসি রাজীবের চোখ দুটো উজ্জ্বল দেখালো ছোকরা ডাক্তার চপাত দিল হ্যাঁ উপায় ছিল না কোনো রাত আটটার সময় ডাক্তার দাসকে আমি টেলিফোন করি উনি বললেন আর অপেক্ষা না করে ফরসেপস ব্যবহার করতে আমিও ফরসেপ দেব বলে ভেবেছিলাম পেশেন্টের অবস্থা ভালো নয় আর দেরি করলে হয়তো ভিতে বিপরীত হতো রাজীবকে প্রসন্ন দেখালো রজত কান্তির দিকে সে তাকিয়ে বলল একে প্রশ্ন করা আমার হয়েছে ডক্টর আইজ এবার দরকার দুজন নার্সকে দুজন নার্স কাদের কথা আপনি বলছেন রজত কান্তি কৌতূহল প্রকাশ করলো সুব্রত বলল নাম দুটো আমি নোট করে রেখেছি রাজীব বলবো নাকি এখনও অত বুড়ো হইনি সুব্রত মেয়েদের নাম আধ ঘন্টা আগে শুনে ভুলে মেরে দেবো এরকম দুরবস্থা হয়নি ডক্টর আইচ নার্স বিশাখা আর ক্লারাকে আমার বিশেষ দরকার ওদের একটু এই ঘরে ডেকে পাঠান ক্লারাকে পাওয়া সহজ ও হাসপাতাল কম্পাউন্ডেই থাকে কিন্তু বিশাখার বাড়ি প্রায় আধ মাইলটাক দূরে আচ্ছা দেখি যদি ডিউটিতে এসে থাকে কপাল ভালো বলতে হবে বিশাখাকে খুঁজে পেতে মিনিট পনেরো লাগলো না রজতকান্তির পিয়ন তাকে ডিউটি রুম থেকে ডেকে আনলো ছোকরা ডাক্তারটি অনেক আগেই বেরিয়ে গেছে ঘর থেকে রাজীবের নির্দেশ মতো রজতকান্তি আর সুব্রত ধারে পাশে কিছুক্ষণের জন্য গা ঢাকা দিয়েছে চেয়ারে উপবিষ্ট বিশাখার মুখের দিকে চার পাঁচ সেকেন্ড চেয়ে রইল রাজীব মেয়েটির বয়স কম বড় জোর একুশ বাইশ হতে পারে গায়ের রং ঠিক ফর্সা বলা যায় না চোখ দুটি বড় নয় মাঝারি কেমন বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি নিচের ঠোঁটটা একটু বুড়ো বাগালে ছোট্ট একটুকু তিল অবস্থাটা অস্বস্তিকর বিশাখার মুখের দিকে চেয়ে বুঝতে পারল রাজীব মনে মনে ক্রুদ্ধা সাপিনীর মতো ফুঁসছে বিশাখা প্রশ্ন করতে রাজীব যেন ইচ্ছে করেই দেরি করছে অবশেষে মুখ খুলল রাজীব আপনার নাম খুব বিরক্ত মনে হলো বিশাখাকে অল্প একটু ঠোঁট ফাঁক করে সে জবাব দিল আমার নাম বিশাখা বিশাখা পাল এই হাসপাতালে কতদিন আছেন মাস তিন চার এর আগে অন্য কোথাও ছিলেন কোথাও না নার্সিং পাস করার পর এখানেই এসেছি আপনার বাড়ি এখানে নাকি কলকাতায় ভাড়া বাড়িতে থাকি আমরা মানে বাবা মা সবাই সরকার সরকারলেন এখানে কোথায় থাকেন কাছেই ছোট একটা বাসা ভাড়া করে আমি আর এক ভদ্রমহিলা দুজনে থাকি উনি এখানকার স্কুলের টিচার গতকাল তারিণী দেবী ওয়ার্ডে ডিউটি ছিল আপনার ছিল ভোর ছটা থেকে বেলা দুটো পর্যন্ত দু নম্বর বেডের পেশেন্ট অমলা দত্তকে পুত্রলাভের শুভ সংবাদ প্রথম আপনি দিয়েছিলেন তাই না বিশাখা একটু মনে করবার চেষ্টা করি উত্তর দিল হ্যাঁ 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 আমি ডিউটিতে গিয়ে শুনলাম গত রাতেই পেশেন্টের বাচ্চা হয়েছে ভদ্রমহিলা ভীষণ দুর্বল চোখ খুললেই ওকে এক গ্লাস গরম দুধ খাইয়ে দিতে বলেছেন ডাক্তার হুম ভোরের শুভ সংবাদ কিন্তু সন্ধে রাতেই দুঃসংবাদে দাঁড়ালো বিশাখা দেবী ভদ্রমহিলার কপাল মন্দ এমন ফুটফুটে হেলদি বেবি খুব বেশি হয় না চুরি না গেলে একটা দেখবার মতো ছেলে হতো আচ্ছা গতকাল রাতে আপনি কোথায় ছিলেন বিশাখা দেবী আমি মানে কেন বলুন তো বাড়িতেই তো ছিলাম না না কিছু নয় এমনি জিজ্ঞেস করলাম আর কিছু জিজ্ঞেস করবেন আমাকে রাজীব হাত তুলে বিদায় জানিয়ে বলল না না ঠিক আছে এখন আপনি আসুন বিশাখা বেরিয়ে যেতেই সুব্রত ঘরে ঠুকলো সম্ভবত সে কাছেই করিডোরের কোনো অংশে আত্মগোপন করেছিল ঘরে পা দিয়ে সুব্রত বলল এরা কথা বলবো রাজীব দা হুম হ্যাঁ বলো ওই ফরসেপস ব্যবহার হয়েছে শুনে আপনি এত চঞ্চল হয়ে উঠলেন কেন তোমার পর্যবেক্ষণ শক্তির প্রশংসা করছি সুব্রত আনারি হাতে ফরসেপস ব্যবহার হয়ে থাকলে আমাদের তদন্তের সুবিধে হতে পারে সশরীরে ক্লারা সেমসেন হাজির লম্বা শক্ত সমর্থ গড়ন দৃঢ় চিবুক পিঙ্গল আঁখি ঘাড় পর্যন্ত নেমে আসা ফোলা ফাঁপা ববছাট চুল ক্লারার গায়ের রং মোটামুটি ফর্সা পরনে হাঁটু ঝুল স্কার্ট ফ্রক ঠোঁটে গালে অল্প রঙ তবে কি কোথাও বেরোবে বলে তৈরি হচ্ছিল ক্লারা হঠাৎ হাসপাতালের পিয়ন গিয়ে তাকে সুপারিনটেনডেন্ট সাহেবের একতেলা জানিয়েছে রাজীব হাসি মুখে বলল বসুন আপনি বেশিক্ষণ আপনাকে আটকে রাখব না কয়েকটা মাত্র প্রশ্ন আছে আমার ক্লারা পরিষ্কার গলায় উত্তর দিল আমার কোনো তারা নেই কি প্রশ্ন আছে করুন আগের মতোই আত্মপরিচয় দিয়ে শুরু করল রাজীব বলল গতরাতে রাতে দেবী ওয়ার্ড থেকে একটি বাচ্চা চুরি গেছে সেই কেসটার তদন্ত করতেই আসা আমার নাম রাজীব সান্নাল সিআইডি ইন্সপেক্টর কাল রাত্রিরেও কিন্তু পুলিশ তদন্তের জন্য এসেছিল রাজীব ওর মনের কথা বুঝতে পারলো আগের রাত্রিরেই তো পুলিশ এসে এক দফা জিজ্ঞাসাবাদ করে গেছে আবার নতুন করে কি জানতে চাই পুলিশ এত ঘন ঘন তাকেই বা প্রয়োজন কিসের রাজীব বলল যে কোনো কেসেই ঠিকমতো সূত্র খুঁজে পাওয়া খুব কঠিন মিস স্যামসন ফলে তদন্তের প্রথম দিকে একটু বেশি ছোটাছুটি করতে হয় আমাদের অনেক সময় একই লোককে দু তিনবার প্রশ্ন করার দরকার হয়ে পড়ে ক্লারা কোনো মন্তব্য করল না খোলাখুলি বলল রাজীব আচ্ছা গতকাল তারিণী দেবী ওয়ার্ডে আপনি কতক্ষণ ডিউটিতে ছিলেন বেলা দুটো থেকে রাত দশটা পর্যন্ত অবশ্য অবশ্য কি মিস অন্য কিছু নয় গতকাল রাত দশটা কেন দুপুর রাত পর্যন্ত আমি ডিউটিতে ছিলাম কারণটা অনুমান করতে পারল রাজীব রাত দশটার সময় পুলিশ এসেছিল তাদের জিজ্ঞাসাবাদ শেষ হতে গভীর রাত্রির হওয়া বিচিত্র নয় সুতরাং আরও অনেকের সঙ্গে ক্লারা স্যামসনেরও ছুটি মেলেনি রাজীব বলল আচ্ছা গতকাল বাচ্চাটাকে ওর মায়ের কাছে কখন এনেছিলেন আপনি সন্ধ্যের পর সাতটার একটু আগে বেবির কোনো কমপ্লেন ছিল না সাধারণত জন্মাবার পর চব্বিশ ঘন্টার মতো বেবিকে আলাদা রেখে ওয়াচ করা হয় কোনো কমপ্লেন না থাকলে তাকে মায়ের কাছে পাঠিয়ে দেয় এরা বেবি ওয়ার্ডে আর রাখে না হুম বেবিকে ওর বিছানায় শুয়ে দেবার পর থেকে আপনি কি সারাক্ষণ ডিউটি রুমে ছিলেন হ্যাঁ প্রায় সমস্তক্ষণ কেবল আধ ঘন্টা মতো একবার অন্য ওয়ার্ডে গিয়েছিলাম কোন সময় গিয়েছিলেন রাত আটটা নাগাদ পেশেন্টের খাওয়া দাওয়া সাড়ে সাতটার মধ্যেই শেষ আটটার মধ্যে সবাই শুয়ে পড়লো ওরা ঘরের বড় আলোটা নিভিয়ে দিয়ে আমি ওদের ঘুমিয়ে পড়তে সাহায্য করলাম মিনিট কয়েকের মধ্যেই সবাই চোখ বুঝে ঘুমোবার চেষ্টা করছে দেখলাম আটটার একটু আগে আমি ঘর ছেড়ে বেরিয়ে আসি হুম একজন পেশেন্ট বলছেন যে সাড়ে সাতটার পর করিডোরে নার্সের বেশবাস পড়া একটি মেয়েকে তিনি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেছেন আপনি কি কাউকে লক্ষ্য করে থাকবেন আমি চেয়ারে বসেছিলাম কিছুক্ষণ দু একবার ঘরের মধ্যে এর ওর কাছে গিয়েছি কই আমার তো কাউকে দেখেছি বলে মনে পড়ে না আধ ঘন্টা সময় আপনি কোথায় ছিলেন মিস এই হাসপাতালের মেট্রোনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তার নাম মিসেস কর ইচ্ছে করলে ওকে আপনি জিজ্ঞেস করতে পারেন না না তার প্রয়োজন দেখছি না আচ্ছা আমার শেষ প্রশ্নটা এবার আসছি বাচ্চাটাকে বেশ হেলদি দেখেছিলেন আপনি তাই না হ্যাঁ বেশ লাভলি বেবি সাড়ে সাত পাউন্ডের বেশি ওজন ওর মিস সিমসন ব্যাপারে আপনি কাউকে সন্দেহ করেন ক্লারা সিমসনের কোনো ভাবান্তর হলো না সে বলল সন্দেহের কথা বলছেন আমি কাকে সন্দেহ করব বরং পুলিশ সম্ভবত আমাকেই সন্দেহ করছে উত্তর শুনে রাজীব একটু হাসল ক্লারা স্যামসন নিঃসন্দেহে বুদ্ধিমতী সে বলল ঠিক আছে মিস স্যামসন এখন আপনি আসতে পারেন আমার আর কোনো প্রশ্ন নেই আপনাকে দ্বিতীয়বার ডেকে প্রশ্ন করতে হলো বলে আমি দুঃখিত আই এম রিয়েলি সরি ক্লারা চলে যেতেই রাজীব পুষ্পেল টিপল কয়েক সেকেন্ডের মধ্যেই পিওন এসে দাঁড়ালো সামনে রজতকান্তিকে খবর পাঠালো রাজীব এবার সুপারিনটেনডেন্ট সাহেব ঘরে ফিরে আসুন তার কোনো অসুবিধে নেই সুব্রত বলল অফিস বাড়ির এদিক ওদিক অনেকখানি ঘুরে এলাম রাজীবদা সর্বত্রই এই কথারই গুঞ্জন একজন তো পরিষ্কার বললো হাসপাতালে নাকি অজানা অচেনা বহু লোক ঘুরে বেড়ায় কি মতলবে তারা আসে যায় কেউ জানে না তাদের দেখে কোনো রোগীর খোঁজখবর করতে এসেছে বলে মনেই হয় না ওরা বলছিল বাচ্চাটাকে চুরি করে নিপাত্তা হওয়া এদেরই কাজ এর পেছনে রীতিমতো একটা গ্যাং থাকাও বিচিত্র নয় কোনো মন্তব্য না করে রাজীব শুধু বলল হুম রত কান্তি ঘরে ঢুকেই বললেন কত দূর এগোলেন মিস্টার শ্যানাল মানে দু একদিনের মধ্যে একটা খোঁজ পাওয়া যাবে তো কিছু বলতে পারছি না ডাক্তার আইচ অবস্থাটা এখন খড়গাদায় তো ছুঁচের হদিশ কবে মিলবে কেউ বলতে পারে না কি জানেন মিস্টার শ্যানাল হাসপাতালের একটা বিশ্রী দুর্নাম হলো লোকে গায়ে পড়ে দুটো কথা শুনিয়ে গেলেও জবাব দেবার মুখ নেই তবে বেবিকে যদি ওর মার কোলে আবার তুলে দিতে পারতাম তাহলেও না হয় একটা কথা ছিল বুঝলেন তো আচ্ছা মিস্টার আইচ এখানকার ডাক্তার আর নার্সরা কি প্রাইভেট প্র্যাকটিস করে থাকেন ডাক্তারদের মধ্যে কেউ কেউ অবশ্য তা পারেন আবার অনেকে না পারলেও গোপনে দু চারটে কল অ্যাটেন্ড করে যান প্রশান্ত হাসিতে রজতকান্তির মুখখানা আবার কোল দেখালো চোখ নামিয়ে ডাক্তার আইচ বললেন কি জানেন না কিছু বাড়তি পয়সা প্রায় প্রত্যেকেরই প্রয়োজন ওর আকর্ষণ দুর্নিবার আইন করে বোধ হয় সেটা বন্ধ করা যায় না আর নার্সরা তারাও কি প্রাইভেট প্র্যাকটিস করতে পারে হাসপাতালের নিজস্ব নার্সরা নিশ্চয়ই তা পারে না তবে এখানেও সেই একই অবস্থা তলে তলে কে কোথায় একটু প্রাইভেট প্র্যাকটিস করে কামাচ্ছে কেই বা তার খোঁজ রাখে বলুন তাছাড়া সমাজের সমস্ত অঙ্গের দুষ্ট ক্ষত গোপনীয় নানা কারণে ডাক্তার নার্সের সাহায্য যে দরকার হচ্ছে না এমন কথা কি জোর করে বলা যায় হুম আচ্ছা তারিণী দেবী ওয়ার্ডের চার নম্বর বেডের পেশেন্ট শ্রীমতী রুমা দেবীকে আপনি দেখেছেন রজত কান্তি স্মৃতির দরজায় ধাক্কা করে কিছু মনে করবার চেষ্টা করলেন একটু পরেই সম্ভবত নামটা মনে পড়ল তার মাথা টাকের উপর আঙুল বুলানো বন্ধ করে তিনি বললেন হ্যাঁ 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 চার নম্বর বেডের পেশেন্টের কথা মনে পড়ছে বটে রুমা ঘোষ ওর নাম আর সকালেই তো ভদ্রমহিলার রিলিজ হবার কথা এতক্ষণে হয়তো হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গেছেন ভদ্রমহিলার স্বামীর নাম আর ঠিকানাটা আমাকে দিতে পারেন নিশ্চয়ই পারি রজতকান্তি পিয়নকে ডেকে আবার একটা কি খাতা আনতে নির্দেশ দিলেন বললেন রুমা দেবীর কেসটা খুব স্যাড ইন্সপেক্টর এই নিয়ে চতুর্থবার ওকে হাসপাতালে আসতে হলো এবারেও সেই ডেড চাইল্ড ভদ্রমহিলার আমার তো মনে হয় ওদের দুজনেরই রক্ত পরীক্ষা করে ব্যাপারটা তুলিয়ে দেখা দরকার ইতিমধ্যে বোর্ড বাঁধানো একটা মোটা খাতা এনে হাজির করল পিয়ন কয়েকটা পাতা উল্টে রজতকান্তি প্রায় চেঁচিয়ে বললেন এই যে 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 পেয়ে গেছি ঠিকানাটা চন্দনপুরে দেখছি রুমা দেবীর বাড়ি নয় সম্ভবত ওর কোনো আত্মীয়ের ঠিকানা এটা বাবা কিংবা ভাইটাই হয়তো কেউ হবেন ওর ঠিকানাটা তো দেখছি কলকাতার কি ঠিকানা বলুন তো রজতকান্তি ঠিকানাটা বললেন রাজীবের নির্দেশ মতো সুব্রত সেটা লিখে নিল রাজীব বলল আচ্ছা মিস ডিউটি কখন আজ তো ডিউটি দেওয়া হয়নি ক্লালাকে গতকাল বিকেলে সে আজকের জন্য ছুটি চেয়ে নিয়েছিল রজতকান্তি খাতাটা একপাশে সরিয়ে রেখে উত্তর দিলেন রাজীবের কপালে কুঁচকানো রেখা দেখা দিল কি যেন চিন্তা করলো রাজীব বললো গতকাল বিকেলে দরখাস্ত দিয়েছিল ক্লারা তাই না হ্যাঁ কলকাতায় কি বিশেষ কাজ আছে ওর তাই ছুটির দরকার বলেছে খুব দ্রুত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রাজীব বলল আচ্ছা ধন্যবাদ ডক্টর রাইজ এখন তাহলে আমরা আসি রজত কান্তি তাড়াতাড়ি বললেন এই বেবির কোনো হদিষ্টদিশ পেলে আমাকে সঙ্গে সঙ্গে টেলিফোন করবেন দয়া করে হ্যাঁ নিশ্চয়ই সে কথা আপনাকে বলতে হবে না রাজীব আশ্বাস দিল হাসপাতালের মাঠে পা দিয়ে রাজীব আকাশের দিকে মুখ তুলে তাকালো কার্তিকের হিমে নে ওঠা ঝকঝকে নীল আকাশ রোদের তেজ সাপের মতো সূর্যটা যেন পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে ঘাসের উপর একটা চিত্র বিচিত্র সুন্দর প্রজাপতি উড়ে উড়ে খেলা করছে কার্তিক মাসেও হাসপাতালের এক কোণে স্থলপদ্ম গাছটায় বেশ কয়েকটা বড় সাইজের ফুল ফুটে আছে রাজীব বলল কে সুব্রত কেসটা কেমন লাগছে তোমার ইন্টারেস্টিং মনে হচ্ছে না হ্যাঁ ইন্টারেস্টিং তো বটেই রাজীবদা কিন্তু এর আগাগোড়া কিছুই বুঝতে পারছি না একদিনের বাচ্চাকে চুরি করে নিয়ে যেতে পারে এমন আজগুবি কাহানি বোধ হয় ভূ কেউ শোনেনি ধৈর্য ধরো সুব্রত আস্তে আস্তে আর অনেক কিছু শুনবে আধুনিক জীবন বড় জটিল হে আধুনিক কালের অপরাধও জটিল রহস্যে ঢাকা এত চট করে তার কার্যকারণ বোঝা যাবে না বেলা বারোটার সময় ক্লারা স্যামসনকে চন্দনপুর স্টেশনে দেখা গেল সাধারণত এই সময়টাতে মানুষজনের আসা যাওয়া কম ফলে স্টেশনটা অন্য সময়ের চেয়ে একটু ফাঁকা হকার ফেরিওয়ালা এবং চা বিক্রেতার শোরগোল প্রায় নেই কিছু রেলযাত্রী প্ল্যাটফর্মে সিমেন্ট বাঁধানো আসনগুলোতে হাত পা ছড়িয়ে বসে ক্লারা এসে প্ল্যাটফর্মে দাঁড়াতেই কেউ কেউ ওর দিকে তাকালো এদিক ওদিক চেয়ে কি যেন দেখল ক্লারা তারপর দুপা পিছিয়ে বাঁ দিকে ঘুরে টিকিট কাউন্টারের দিকে সকালের সেই বেশবাস কখন বদলে ফেলেছে ক্লারা এখন ওর পরনে আসমানি রঙের হাঁটু ঝুল ফ্রক ঠোঁটে কড়া লাল রং। গালেও লাল আভা চোখে কালো রঙের সানগ্লাস হাতে সুদৃশ্য ছোট একটা স্যুটকেস বেশ ছিমছাম ভঙ্গি মিনিট দশ পরেই হাওড়াগামী একটা ইলেকট্রিক ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়ালো ক্লারা স্যামসন কোনো দিকে না চেয়ে মেয়েদের একটা প্রথম শ্রেণীর কামরায় উঠে পড়ল অনেকে নামলো ট্রেন থেকে অনেকে আবার উঠল ক্লারা সিমসন লক্ষ্য করেনি লুঙ্গি পরা একটা আদবুড়ো লোক তার পিছু পিছু প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিল লোকটা চোখে একটা পুরনো চাঁদির চশমা কাঁধে একটা ঝোলা মুখে খানিকটা কাঁচা পাকা দাড়ি মেয়েদের গাড়ির ঠিক পাশের একটা তৃতীয় শ্রেণীর কামরায় লোকটা নিঃশব্দে উঠে পড়ল হাওড়া স্টেশনে নেমে কোনো দিকে চাইল না ক্লারা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে খুব দ্রুত স্টেশনের বাইরে এসে দাঁড়ালো ঘড়ির দিকে এক নজর তাকিয়ে বালিগঞ্জ গ্রামে একটা ট্রামে উঠে পড়ল ক্লারা লুঙ্গি পরা সেই লোকটা একসময় টুক করে ট্রামের দ্বিতীয় শ্রেণীতে পা রাখল আধ ঘন্টাটা পরে ট্রামটা এসে দাঁড়ালো পাক সার্কাস ময়দানের কাছে ট্রাম থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে কাকে যেন খোঁজ করল ক্লারা কাউকে না পেয়ে একটু হতাশ দেখালো ওকে ধীর পায়ে ক্লারা স্যামসন একটা বাস স্টপের কাছে এসে দাঁড়ালো মিনিট পাঁচ ছয়ের মধ্যেই উল্টো দিক থেকে হাঁটতে হাঁটতে একটা লোক এসে দাঁড়ালো ওর কাছে কতক্ষণ এসেছেন লোকটি লজ্জিত মুখে বলল বেশিক্ষণ না ক্লারা উত্তর দিল পকেট থেকে একটা খাম বের করে লোকটি দিল ক্লারাকে বলল চলুন ওই সিগারেটের দোকান থেকে একটা প্যাকেট কিনে নিয়ে খানিকটা পথ আপনার সঙ্গে হাঁটতে হাঁটতে যাই সিগারেটের দোকানের কাছে এসে ক্লারা বলল এতে সব টাকাটাই আছে তো পুরো পাঁচশো আমার কথার খেলাপ হয় না বেবিকে পৌঁছে দেবার কথা মনে আছে নিশ্চয়ই লোকটা ঈষৎ হাসলো ঠিক সন্ধ্যের সময় একটা গাড়ি এসে দাঁড়াবে ওই ময়দানের উত্তর পশ্চিম কোণে ক্লারা স্যামসন ধীরে ধীরে উচ্চারণ করলো গাড়ি হুম একটা কালো রঙের অ্যাম্বাসডার শেষ হলো শ্রী দেবল দেববর্মার সৃষ্টি ইন্সপেক্টর রাজীব সান্নালের গল্প অথই জলে মানিকের প্রথম পর্ব নমস্কার